নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে 40 বছর পর আমরা কি কি খাবো আর কি কি খাবো না, অর্থাৎ যখন আমাদের বয়স 40 হয়ে যাবে তারপর থেকে আমাদের খাওয়ায় সংযত হতে হবে, সেক্ষেত্রে আমরা কি কি খাবো আর কি কি খাবো না, এটাই আজকের বিষয়। বিষয়ে যাওয়ার আগে একবার বলে নিই, কলকাতা ক্যানভাসে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন দেখি আজকের বিষয়। প্রথমেই বলি দুধ। দুধ আমরা অনেকেই খেতে ভালোবাসি, হয়তো ছাড়তেও পারবো না, কিন্তু গরুর দুধটা না খাওয়াই ভালো। সেক্ষেত্রে যদি ছাগলের দুধ খান সেটা খুব উপকারী হবে। ছাগলের দুধ পাওয়া খুব কঠিন, তবে দুধ খেলে চেষ্টা করবেন ছাগলের দুধ খেতে, অথবা ওই দুধেরই ছানা খেতে, অথবা ডাবল টোনড দুধও খেতে পারেন। এবারে আসি মাংস। মাটন একেবারেই খাবেন না, কারণ মাটন সহজপাচ্য নয়, তাছাড়া ফ্যাট থাকে মাটনে, সেই জন্য মাটনটাকে বর্জন করাই ভালো। মুরগির মাংস খান, সহজপাচ্য, আপনার হজমেও কোনো অসুবিধে করবে না, শরীরকেও ঠিক রাখবে। এবার আসি আপনি দুপুরবেলা কী খাবেন। খুব ভালো হয় অর্ধেক রুটি আর অর্ধেক ভাত, এভাবে যদি খান তাহলে শরীরটা আপনার ঠিক থাকবে। আর রাত্রিরে শুধু দুধ রুটি খেয়ে শুয়ে পড়াটাই ভালো। আমাদের অনেকেরই পান খেতে ভালো লাগে, পান অবশ্যই খাবেন, কিন্তু সেটা চুন সুপুরি খয়ের এইটুকু দিয়ে, কোনো রকম জর্দা বা তামাক জাতীয় কিছু দিয়ে খাবেন না। আর ভাজা সুপুরি তো একেবারেই খাবেন না। ডিম, ডিম আমরা অবশ্যই খাবো, কিন্তু সেটা যদি আপনার ভাত থাকে তাহলে খাবেন না। এছাড়া ধরুন আপনার কোমরে, গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা করছে, সেই ক্ষেত্রে আপনি খুব ভালো কোনো তেল দিয়ে প্রতিদিন মালিশ করবেন, গাঁটের ব্যথা আপনার ঠিক হয়ে যাবে। আর প্রতিদিনই সকালে বিকালে অবশ্যই 3-4 মাইল হাঁটতেই হবে আপনাকে সুস্থ থাকতে হলে। ব্লাড প্রেশার যদি লো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশ্রাম নেওয়াটা অত্যন্ত আবশ্যক। আর দুপুরবেলার ঘুমটা না ঘুমোনোই ভালো। রাত্রিরে ঘুমোনোর আগে আধ ঘন্টা অবশ্যই নিজের ঘরে অথবা ছাদে পায়চারি করতে হবে, ভাজাভুজি খাওয়া একদম চলবে না। আর যাদের ব্লাড প্রেশার হাই তারা কিন্তু সকালে এবং বিকালে দুবেলা অবশ্যই নিয়ম করে হাঁটবেন। যাদের অর্শ আছে তাদেরকে বলি শক্ত ভাত একেবারেই খাবেন না, একটু গলা গলা ভাত খেতে হবে। আর রেকটামে প্রতিদিনই অবশ্যই খাঁটি নারকেল তেল লাগাবেন, তাহলে দেখবেন অর্শের রোগ থেকে আপনি মুক্ত থাকবেন। 40 বছর পার হয়ে গেছে যাদের, তাদেরকে একটা কথা বলি, 7 দিন অন্তর একবার অন্তত অবশ্যই দুধ আর খই খাবেন, সঙ্গে আখের গুড় খাবেন, খুব উপকার পাবেন। দুধের মধ্যে রুটি আর আখের গুড় মিশিয়েও খেতে পারেন, সেটাও খুব উপকারী। আজকের মতো এইটুকুই, আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। যাবার আগে আবার মনে করিয়ে দিই, কলকাতা ক্যানভাসে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস দিন। নমস্কার।